নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 10ই সেপ্টেম্বর থেকে অর্থাৎ আজ মঙ্গল গ্রহ হতে চলেছে বকরি, যার ফলে এই সাত রাশির জাতক ও জাতিকার নতুন সুযোগের হাতছানি আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, তাই ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তাহলে আর দেরি কিসের, শুভস্য শীঘ্র। দশই সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে মঙ্গল গ্রহ হতে চলেছে বকরি, যার ফলে যে সাত রাশির কথা আমি উল্লেখ করতে চলেছি সেই সাত রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে কিন্তু নতুন সুযোগের হাতছানি পেতে চলেছেন। কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই বকরি জিনিসটা কি, আর এর সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব মঙ্গল গ্রহ বেসিক্যালি আমাদের জীবনে কি প্রভাব দেয় বা মঙ্গল গ্রহ আমাদের জীবনে কি দেখায়। প্রথমে আসি বকরি জিনিসটা কি। বকরি মানে কি? বকরি মানে বক্র, মানে ব্যাকা, তাই তো? আমি একটা ছোট এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ আপনার মনে পড়লো যে আরে আমি তো বাড়ি থেকে এই জিনিসটা নিতে ভুলে গেছি, তখন আপনি কিন্তু বাড়ির দিকে ব্যাক করবেন এবং আপনার গন্তব্যস্থলে পৌঁছতে কিন্তু দেরি হবে, তাই তো? এই জিনিসটাকেই বলা হয় বকরি বা বক্রতা। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই মঙ্গল গ্রহ আমাদেরকে কি দেয় বা আমাদেরকে কি দেখায়। দেখুন, মঙ্গল একটা ফায়ারি প্ল্যানেট যার মধ্যে আগুনের পরিমাণ এক্সট্রিম পর্যায়ে থাকে, এবং আপনার জন্মছকে যদি মঙ্গল শুভ অবস্থায় থাকে তাহলে আপনি কিন্তু অ্যাগ্রেসিভ প্রকৃতির হবেন, অর্থাৎ কাউকে পরোয়া করে চলবেন না, অর্থাৎ আপনার মধ্যে ভয় জিনিসটা থাকবেই না। আর যদি মঙ্গল আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে কিন্তু সবসময় ভীত বা সন্তুষ্ট হওয়ার মতো অবস্থা দেখা যায়। এছাড়াও মঙ্গল গ্রহ কিন্তু মাঙ্গলিক বলে যে ব্যাপারটা রয়েছে জ্যোতিষশাস্ত্রে সেটাও কিন্তু দেখায়, অর্থাৎ মাঙ্গলিক। আর এই মাঙ্গলিককে অনেকে ভয় পায়, তবে আমি আপনাদেরকে বলি মাঙ্গলিক ব্যাপারটাকে ভয় পাওয়ার বিষয় নয়, কারণ মাঙ্গলিক যে কোনো পুরুষ হোক বা মহিলা প্রত্যেকেরই কিন্তু এনার্জি লেভেল একটু হাই থাকে, অর্থাৎ তারা যে কোনো কাজে লিপ্ত থাকে, সেটা মহিলা হতে পারে। অর্থাৎ কোনো মহিলা যদি মাঙ্গলিক হয়, মাঙ্গলিক লেডি হয়, তাহলে সে কিন্তু নিজে ইনকাম করবে এবং নিজে ইনকাম করে সব কিছু করতে পারবে। এর পাশাপাশি পুরুষদের ক্ষেত্রেও সেটাই, তবে যারা মাঙ্গলিক হয় তাদের একটু জেদ রাগ এগুলো বেশি থাকে। আর আরেকটি ব্যাপার আমি আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে এই মঙ্গল ভাতৃসুখ দেখায়। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্মছকে যদি মঙ্গল ভালো থাকে তাহলে আপনারা ভাইয়ের সুখ পাবেন, অর্থাৎ ভাইয়ের সাপোর্ট পাবেন, আর যদি মঙ্গল খারাপ থাকে তাহলে ভাইয়ের সাপোর্ট আপনারা কখনোই পাবেন না, আমি লিখে দিতে পারি। তাই আমি যে সাত রাশির কথা আগামীতে বলতে চলেছি সেই সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জন্মছকটি অবশ্যই একবার না একবার বিশ্লেষণ করে নিন, কারণ আপনার জন্মছকে মঙ্গল কেমন আছে, মঙ্গলের পজিশান কেমন রয়েছে সেটা জানার বিচারের বিষয়। যদি মঙ্গল খারাপ থাকে তাহলে আমার কথা মাটিতে পড়ে যাবে, আর আপনারা কমেন্টস করবেন যে স্যার কি বললেন, কিছুই তো মিলল না, সব ফালতু। তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি অবশ্যই দেখিয়ে নিন,
আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে আপনারা আপনারা কমেন্টস করুন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে শেয়ার করে দেব, অসুবিধা নেই। তাহলে আর এতটুকুও দেরি না, আসুন এবার আমি জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে কিন্তু এই মঙ্গল বক্রী হওয়ার ফলে মনের সাহস বৃদ্ধি পাবে। যারা আর্মিতে রয়েছেন, যারা সেলফ ডিফেন্সে রয়েছেন, যাদের শত্রুতা প্রচণ্ড পরিমাণে রয়েছে তাদের কিন্তু এই শত্রুতা বিনাশ অবশ্যম্ভাবিক, অর্থাৎ শত্রু আপনার কিছুই করতে পারবে না। এছাড়াও অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আপনারা অনেকটা স্টেবলিশমেন্ট পাবেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই মঙ্গল বক্রীর সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনারা শত্রু বিজয় করে ফেলবেন। এছাড়াও যারা আর্মিতে রয়েছেন, যারা পুলিশে রয়েছেন, যারা সেলফ ডিফেন্সে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের বক্রতা অর্থাৎ বক্রী সুফল আনতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই মঙ্গলের বক্রী হওয়ার সুফল পেতে চলেছেন। এরপরের যে রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু মঙ্গলের বক্রী হওয়ার সুফল পেতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মঙ্গলের বক্রী হওয়ার সুফল কিন্তু পেতে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মঙ্গল বক্রী হওয়ার সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে লাস্ট এবং অন্তিম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই মঙ্গল বক্রী হওয়ার সুফল কিন্তু পেতে চলেছেন। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে মঙ্গলকে ঠিক করার জন্য আপনারা কী করবেন। এই মঙ্গলকে ঠিক করার জন্য আপনারা হনুমান মন্দিরে যান, হনুমান মন্দিরে মেটে কালারের সিঁদুর আপনারা প্রদান করুন এবং আপনাদের মনোবাঞ্ছা অবশ্যই রাখুন, আর দেখুন হনুমানজি আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।